কলকাতা থেকে লোকজন উড়িষ্যায় ঘুরতে গেলে কিন্তু সবাই ভেবে না যে তারা পুরীতেই যাচ্ছে। কিন্তু উড়িষ্যা একটা 155,700 স্কোয়ার কিলোমিটারের রাজ্য। সেখানে সমুদ্র ছাড়া আছে পাহাড় আর অনেক মন্দির, ঝর্ণা, ড্যাম, সেটা বলাই বাহুল্য। আর এই উড়িষ্যারই একটা ছোট টুকরো আমি ধরে তুলেছি এই সিরিজে। আশা করছি তোমার ভালো লাগে মামা, তাই ভিডিওটা শেষ অব্দি দেখতে ভুলো না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, চাঁদ উঠেছে গগনে, আমারটাতে ড্যাশ ছেঁড়া যায়। মামারা সবাই চলে এসছো তো? আমি এখন আছি উড়িষ্যার বুকে, বালাসোর দিয়ে যাচ্ছি এখন চাঁদিপুরের দিকে, হালকা করে ছাগল খেয়ে এখান থেকে। যারা যারা ছাগলের ভিডিওটা আগে দেখোনি, রাইট হ্যান্ড সাইড লিঙ্ক আসছে, হালকা করে দেখে নাও। হ্যাঁ, সেই বিখ্যাত উড়িষ্যার বিখ্যাত ছাগলের মাংস খাওয়ার পর আমরা যাচ্ছি এখন বিখ্যাত সুপার বাইক সুপারম্যানকে নিয়ে টুয়ার্ডস চাঁদিপুর বিচ। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, কেমন আছো তোমরা বন্ধুগণ? দিস ইজ নীল আউট হিয়ার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পেটুক বাইকার। আশা করছি ভগবানের আশায় এবং আল্লাহর দোয়াতে তোমরা সবাই ভালো আছো। যদি ভালো না থাকো তাহলে প্যারাসিটামল 650 এটা খেয়ে নাও, কারণ ভালো তো থাকতে হবে নাকি। আর বাই দ্য ওয়ে, আমার সাথে এই উড়িষ্যার রাইডে আছে লেডি বং রাইডার আর মঞ্জুলিকা দেবী। সো এলাকার বুকে মাঝে মধ্যেই আমরা রাস্তাঘাটের সম্মুখীন হচ্ছি, মাঝে মধ্যেই এখন গান্ডায় পড়ছে আমার এই সুপার বাইকটা। আর বালাসোর থেকে কিন্তু চাঁদিপুর হচ্ছে 13 কিলোমিটার রাস্তা, আর কলকাতা থেকে ট্রেনে করে চাঁদিপুর যাওয়ার কিন্তু ডাইরেক্টলি কোনো অপশান নেই। তো তোমাদেরকে বালাসোরে প্রথমে আসতে হবে, তারপরে এখান থেকে অন্য গাড়ি বুক করে তারপর চাঁদিপুর যেতে হবে। চাঁদিপুরের বুকেও কিন্তু অনেক হোটেল আছে, বাট আমরা বালাসোরে থাকারই সিদ্ধান্ত নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চের পরে জল খাওয়া হয়নি, কোল্ড ড্রিঙ্কস খাবো। না জল নাও, কোল্ড ড্রিঙ্কস নাও, চার পাঁচটা যদি বউ থাকে নিয়ে নাও আমার জন্য। কি কোল্ড ড্রিঙ্কস দেবে? যা কোল্ড ড্রিঙ্কস দেবে, ঘটনা চক্র ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার না লাঞ্চের পরে ঠিক জল ফল খাইনি, তাই জন্য এখন দাঁড়িয়ে গেছি জল ফল খাওয়ার জন্যে। আর আমাদেরকে জল খাওয়াচ্ছে আমাদের শ্রাবন্তী অবিশ্বাস, যাকে ভুল করে বিশ্বাস করা যায় না। আমরা এখন কোথায় যাচ্ছি? কেদারনাথ। আমি বুঝতে পারছি না, ফুল কনফিউশন চলছে এখানে, একজন চাঁদিপুর একজন কেদারনাথ। তুমি কোথায় নিয়ে যাবে? আমি আমি তো বাইরে নিয়ে যেতে চাই, ঘুমোতে চাই। যাও বাড়ি যাও, কি ব্লগার, আরে যা বললো ক্যামেরার সামনে বলবে, কি রে বাবা যা করলো ক্যামেরার সামনে। দেখুন এটা হচ্ছে আমাদের লেডি বংলাইডার, হেলমেট বন্ধ করে নিচ্ছে, সত্যি করে বলতে পারছে না। থামসাক ঠান্ডা হয় মাথা, এই আমাকে এটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, বলেছে এটা আমার আজকে থেকে, দিয়ে দিয়েছে ব্যাগটা। এই যে থামস আপ, হ্যাঁ সত্যি খাবে, কি মিথ্যে মিথ্যে খাবে নাকি? তখন ধরে দাঁড়িয়ে রয়েছে, খাবে তো থামস আপ থেকে, থামস আপ রেখে দেওয়া আছে। ও আমি ধরবো, হ্যাঁ তাও আমি ধরার জন্যই আছি, আমি বয়ে বেড়াচ্ছি ধরে বেড়াচ্ছি। কাউ রাস্তা অবরোধ করে রেখেছে মামা, একটু সাইড দাও। চাঁদিপুর বিচ। সো ফাইনালি চাঁদিপুরের বিচে পৌঁছে গেছি মামা। এই বালির উপর দিয়ে বাইক চালানোর কনসেপ্টটা না আমার খুব একটা পছন্দ না। যাই হোক, এখানে বোধ হয় গাড়ি গ্যারেজ করতে হবে আর তারপর যেতে হবে এখানে পার্কিং আছে, রাইট। বাহ, সুন্দর মুরগি ঘুরে বেড়াচ্ছে পার্কিংয়ের উপর দিয়ে। মামা এই তো, এই এলিও মঞ্জুলিকা,
তুমি রাত্রিবেলা মঞ্জুলিকা মঞ্জুলিকা করবে, দেবে একদিন ভয় পাবে কেমন? না না রাত্রিবেলা ভয় পাবে না, খাবার নেই তো আমার কাছে। চ্যাংরাম করতে করতে সমুদ্র আমার সাথে চ্যাংরাম করতে আরম্ভ করে দিয়েছি, ঠিক আছে? কারণ সমুদ্র জল তো আমি দেখতে পাচ্ছি না। কোথায় এখন খুঁজতে যেতে হবে আর কি। ভাবছি আমি তো হয়তো দেখতে যেতে পারবো না, যদি ড্রোনটাকে পাঠিয়ে সমুদ্রের জলটা একটু ঘুরিয়ে বার করা যায়। চাঁদিপুর বিচ, এই বিচের একটা অদ্ভুত সিক্রেট আছে। প্রত্যেক দিন আটার সময় সমুদ্র সি বিচ থেকে 5 কিলোমিটার দূরে চলে যায়। হ্যাঁ, এখানে বড় বড় ঢেউ নেই, কিন্তু একগুচ্ছ একটা আকাশ আছে। আর একটা সিক্রেট বলি, এই বিচে কিন্তু আমাদের ভারতের অনেক মিসাইল টেস্টিংও হয়। শহরের ভিড় আর পলিউশনকে দূরে ফেলে বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য কিন্তু এটা একটা সুন্দর জায়গা। ফটোগ্রাফির জন্য এখন বেস্ট টাইম এই হচ্ছে চাঁদিপুর। আমরা একটা অনেক খিল্লি বললাম আর কি, মজা করলাম, চেঙ্গড়া করলাম, এসব তো আমরা সবসময় করেই থাকি, নতুন কিছু হওয়ার কিছু নেই। চাঁদিপুরে আর কি দেখবো, এটাই বললো চোখে। চাঁদিপুর, হ্যাঁ, কঠিন একটা ব্যাপার। চাঁদিপুরে অনেকগুলো হোটেল ফোটেলও আছে, এখন সমুদ্র সৈকতটা একটুখানি অন্যরকম, মানে নর্মাল যেমন পুরী দীঘাতে আমরা ফিল করে থাকি সেরকমটা ঠিক নয়। অ্যান্ড ইনফ্যাক্ট তাজপুর কিংবা বকখালিতে যে পরিমাণ লোক যায় সেই পরিমাণ লোকের থেকে কিন্তু এখানে লোকজন খুবই কম। একটা নির্জন একটা বিচ, অ্যান্ড আকাশটা ভালো। হ্যাঁ, যারা একটু শান্ত পরিবেশ একটুখানি লোকজন খুব একটা বেশি পছন্দ করে না এবং খুব শান্ত পরিবেশ পছন্দ করে, আমি তো বলবো তাদের জন্য সেটা পারফেক্ট একটা জায়গা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এখন এটা যে আমি এখানে একটা আইসক্রিম খুঁজে বার করেছি যার নাম হচ্ছে সফট মিল্ক, আর তাদের একটা কর্নেরও পেয়েছি। এবার সফট মিল্ক যদি ভালো হয় তাহলে ভালো, যদি ভালো না হয় তাহলে হার্ড মিল্কের দিকে যেতে হবে। আর যেহেতু মিল্ক মানে দুধ, তার মানে দুধ তো খেতেই হবে, তার কারণ হচ্ছে দুধ যদি না খাও তাহলে তুমি কখনো ভালো ছেলে হতে পারবে না। তার কারণ হচ্ছে দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। আইসক্রিমটা কিন্তু ভয়ানক, হ্যাঁ, কারণ খুব বাজে খেতে। চাঁদিপুরে এলে কখনো এই সফট মিল্ক আইসক্রিমটা খেও না, অদ্ভুত ব্যাপার। তোমাদের খেতে বারণ করছি, আমি খেয়ে যাচ্ছি। যদি কোনো কারণে কিংবা অকারণে আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। একটু বেশি করে শেয়ার করলে ভালো হয়, বাকি সব পারফেক্ট। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব বাজে খেতে।